সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হেমন্তকালের শুভেচ্ছা। গাইবান্ধা আদর্শ কলেজ অনলাইন ক্লাসরুম থেকে আমি কাজী জিয়াউল হাফিজ, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের, তোমাদেরকে আবারও অভিনন্দন। আমি ইতিপূর্বে ক্লাসে তোমাদেরকে সভ্যতার উপরে একটি পুরো ক্লাস নিয়েছি। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রতি পরীক্ষায় এই সভ্যতা থেকে অবশ্যই একটি করে প্রশ্ন হয়ে থাকে, যার কারণে আমি আবার কিছুটা রিভিউ আকারে তোমাদেরকে এই আলোচনায় আজকে আমি করতেছি। এবং আমি তোমাদেরকে এও বলছিলাম যে তোমরা সভ্যতাটা ভালো করে পড়ে নেবা, দু একটি কোটেশন উদ্ধৃতি মুখস্থ করবা, এবং মিশরীয় সভ্যতার উপরে তোমাদেরকে আমি ইতিপূর্বের ক্লাসে বলছিলাম। অনেকগুলো সভ্যতাই আছে, সেগুলো পরে আলোচনা আসতেছে, কিন্তু মিশরীয় সভ্যতার কথা বলা হয়েছিল এই কারণে যে গড়ে 2 বর্ষের মধ্যে 1 বর্ষের প্রশ্নে মিশরীয় সভ্যতার উপরে প্রশ্ন বোর্ড, ন্যাশনাল শিক্ষা বোর্ড করতেছে, এই কারণে মিশরীয় সভ্যতার কথা আমাদেরকে করতে হবে। এরপরে তোমরা কেবল নতুন ফার্স্ট ইয়ারে উঠছো, এরপরে আরো পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা, তখন আমরা নিশ্চিত হতে পারবো অনেকটা যে মিশরীয় সভ্যতা আসবে কিনা, তখন হয়তো অন্য আর একটা সভ্যতার উপরে বিস্তারিত করতে হবে। তা সভ্যতা কি? সভ্যতার ইংরেজি শব্দ হচ্ছে সিভিলাইজেশন। অক্সফোর্ড ডিকশনারি যে তোমার এই সিভিলাইজেশন শব্দটার যে অর্থ করছে, সেটা হচ্ছে আদিম অবস্থা থেকে উন্নততর অবস্থায় তুলে আনা, সভ্য করা, শিক্ষিত করা। তাহলে সিভিলাইজেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে সভ্যতা, আর এটা অক্সফোর্ড ডিকশনারি বলতেছে যে আদিম অবস্থা থেকে উন্নততর অবস্থায় মানুষকে তুলে আনা, সভ্য করা, শিক্ষিত করা। আর বাংলা অভিধানে বলতেছে সভ্যতা অর্থ হচ্ছে তোমার শিষ্টতা, সামাজিকতা, জীবনযাত্রার প্রণালী, উৎকর্ষতা। এক কথায় একটা আদিম অবস্থা থেকে একটা খারাপ অবস্থা থেকে উন্নততর অবস্থায় আসাটাই হলো সভ্যতা। ক্লিয়ার? অর্থাৎ এই যে আমি কাপড় পরে এসেছি, বা তোমরা সামনে থাকলে তোমরা প্যান্ট শার্ট, বা মেয়েরা তাদের যে পোশাক হয় এটাই পরতে পরে থাক আসতে বলেন, কিন্তু আদিম মানুষরা সেটা করতে পারেনি, কারণ তখনও কাপড় আবিষ্কার হয়নি, আগুন আবিষ্কার হয়নি, কৃষিকাজ আবিষ্কার হয়নি। যখন আগুন আবিষ্কার হয়ে গেল, মানুষ কৃষিকাজ করতে শিখলো, মানুষ গৃহ বানালো, যাতায়াতের জন্য রাস্তা তৈরি করলো, শাসনের জন্য একটা কাঠামো তৈরি করলো, শাসন কাঠামো, নগর সৃষ্টি করলো, সেই অবস্থাটাকেই বলা হবে একটি সভ্যতা। আমার মনে হয় আমি তোমাদেরকে কিছুটা হলে বোঝাতে সক্ষম হলাম। যেমন ল্যাটিন শব্দ সিভিলস, বাংলায় সভ্যতা, ইংরেজিতে সিভিলাইজেশন, ল্যাটিনে বলা হচ্ছে, ল্যাটিন বর্ণমালায়, ল্যাটিন ভাষায় এই শব্দটাকে বলা হচ্ছে সিভিলস।
অর্থাৎ নাগরিক, নাগরিক মানে যে নগরে বসবাস করে। নগর কি? গ্রাম এবং শহর বা নগর। যখন একটা উন্নত জীবন বা একটা উন্নত শহর গড়ে উঠলো সেটাই নগর। তাহলে ক্লিয়ার হচ্ছে তোমরা যে আদিম অবস্থা থেকে উন্নততর জীবনে চলে আসা, শিক্ষিত হওয়া, দর্শন, সঙ্গীত, চিকিৎসা শাস্ত্র ইত্যাদিতে উন্নত হয়ে যাওয়ার অবস্থাটাকে বলা হচ্ছে সভ্যতা। পৃথিবীতে অনেকগুলো সভ্যতা আছে পাওয়া যায় অতীতকালের, বর্তমান যুগকে তো অবশ্যই সভ্য যুগ বলতেই হবে। আদিম সভ্যতা বলতে আমরা প্রথমে বুঝবো মিশরীয় সভ্যতা, কেননা এই সভ্যতাটা যিশু খ্রিস্টের জন্মেরও 10,000 বর্ষ পূর্ব থেকে এটা শুরু হয়ে গেছে, খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ। যিশু খ্রিস্টের জন্ম সালকে বলা হয় 1 সাল বা 0 সাল, মনে করো 0। তার আগে হলো এই যিশু খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব 300 সাল, মানে যিশু খ্রিস্টের জন্মেরও 300 বর্ষ আগে, অর্থাৎ এদিকে 2020 বর্ষ আর ওদিকে 300 বর্ষ, এই হলো 2300 বর্ষ খ্রিস্টপূর্বটা কিন্তু বুঝতে হবে। আর যিশুর জন্ম থেকে শুরু হলো, উনি আমার ইসলাম ধর্মের নবী হযরত ঈসা আলাইহিসসালাম, তাকেই যিশু বলা হয়। ইনি শেষ নবীর আগের নবী, জেরুজালেমে এনার জন্ম হয়েছিল বিতলহামে একটি গোয়াল ঘরে মাতা মরিয়মের গর্ভে। তার সম্পর্কে পবিত্র কোরআনে বেশ কিছু বাণীও আছে। তো এখানে বলি আসলে ইসলাম ধর্ম হচ্ছে সবগুলো ধর্মের সর্বশেষ সংযোগকারী ধর্ম। অসংখ্য নবী রসুলের কথা ইসলাম পবিত্র কোরআন হাদিসে আসছে। কোরআনে 17 জন রসুল নবী রসুলের কথা বলা হয়েছে, হাদিসে 23 জন নবী রসুলের কথা বলা হয়েছে। যাই হোক, আমরা সভ্যতার উপরেই এখন আবারও বলছি যে মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, মায়া সভ্যতা, হিব্রু সভ্যতা, সিন্ধু সভ্যতা, ভারতীয় সভ্যতা ইত্যাদি অনেকগুলো সভ্যতা পৃথিবীতে আমরা পাই এবং কালের পরিক্রমায় এগুলো ধ্বংস হয়ে গেছে। মিশরীয় সভ্যতায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মিশর একটি প্রাচীন জনপদ। এখানে নীল নদ বলে একটি নদ আছে, এই নদীর দুধারে যে সভ্যতা গড়ে উঠছিল সেটি মিশরীয় সভ্যতা। নীল নদের সম্বন্ধে তোমাদেরকে একটু ধারণা রাখতে হবে যে এটি মিশরকে সমৃদ্ধ করছে। প্রতিবর্ষর বন্যা হতো, প্রায় 600 মাইল দৈর্ঘ্য, 10 মাইল প্রস্থ আকারে প্রচুর পলি মাটি পড়ত। এর ফলে এখানে শস্য ফলাদি খুব ভালো উৎপাদিত হতো। এর কারণে এখানে মানুষ জনবসতি গড়ে উঠছে এবং সেই মানুষরাই ধীরে ধীরে সভ্য হয়েছে। এই জন্য মিশরকে বলা হয় নীল নদের তাল, অর্থাৎ নীল নদের কারণে মিশর সমৃদ্ধ সুজলা সুফলা একটা দেশে পরিণত হয়েছে। এটাকে বলা হয়েছে দ্য ডটার অফ দ্য নীল। নীল নদের কন্যা কে? মিশর। সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে যে নীল নদের দান কোন দেশ? উত্তরে বলতে হবে মিশর। প্রশ্ন আসতে পারে দ্য ডটার অফ দ্য নীল বা নীল নদের কন্যা কোন দেশ বা কে? সেখানে উত্তরে একে আসবে
মিশর। এই যে তোমার নীলনদ, মানে মিশরকে যে আমরা একটা প্রাচীন সভ্যতা বলতেছি, তার কারণ হলো, আমি আগেই বলছি, এটি যীশু খ্রিস্টের জন্মের 10,000 বর্ষ থেকে এটাকে ধরা হচ্ছে এবং অনেকদিন পর্যন্ত এটি একটা সভ্যতাই ছিল। অনেক ধরনের ধাতু পদার্থ, অর্থাৎ ধাতু বলতে আমরা যা বুঝি, যেমন স্বর্ণ, রৌপ্য ইত্যাদি সিনাই পর্বতে পাওয়া গেছে, ফলে লোহা এই সমস্ত দিয়ে ওখানকার মানুষ অনেক জিনিসপত্র তৈরি করছে, তৈজসপত্র তৈরি করছে। এছাড়া ভূমধ্যসাগর কাছে হওয়াতে এবং 3টি মহাদেশ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের প্রায় সঙ্গমস্থলে এই দেশটি হওয়ার কারণে তোমার এই মিশর একটা সমৃদ্ধশালী এবং উন্নত সভ্যতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। মিশরের রাজাদেরকে বলা হতো ফারা বা ফারাও, ফারাও বলা হতো বা ফারাউন বলা হতো। আসলে এই শব্দগুলোর অর্থ হচ্ছে বড় বাড়ি, দালান কোঠালা বাড়ি। যারা দালান কোঠালা বাড়িতে বসবাস করত তাদেরকে ফারা বলা হতো। এই মিশরীরা কি করছে, পিরামিড নির্মাণ করছে, সুউচ্চ পিরামিড, লক্ষ লক্ষ টন পাথর দিয়ে ত্রিকোণাভাবে আকৃতির পিরামিড তৈরি করছে, যেটা আজও বিস্ময়কর ব্যাপার। এই মিশরীরা লিখন পদ্ধতি আবিষ্কার করছে, 24টি বর্ণমালা, হায়ারোগ্লিফিক, তারা এই বর্ণমালা দিয়ে তারা মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়েছে। তারা সোনা রূপার মানে জিনিস তৈরি করছে, এটা আগেই বলছি, পেপিরাস নামক এক প্রকার জলজ লতা দিয়ে তারা কাগজ তৈরি করছে এবং এই কাগজ সভ্যতা বিকাশে বড় অবদান রাখছে। যদি আমরা তাদের দর্শনে আসি, তারা একসময় আকর্ষণবাদে বিশ্বাসী ছিল, পরে তারা মনে করছে যে মানুষ আবার এই পৃথিবীতে আবার আসবে, এই ধরনের দর্শনে তারা বিশ্বাস আছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে মিশরীয়রা একটা উন্নত জীবনযাপন করছে, এই কারণে এটাকে তোমার বলা হচ্ছে প্রাচীন সভ্যতা এবং পৃথিবীর আদি সভ্যতার মধ্যে মিশরকেই প্রথম ধরা হচ্ছে। তা প্রশ্নটা আগে হতো যে মিশরীয় সভ্যতা সম্বন্ধে যাহা জানো লিখো, যেহেতু সৃজনশীল সুতরাং প্রশ্নগুলো ওভাবে হবে না। আমাদের কলেজের একটা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদেরকে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। মানব সভ্যতা বিকাশে, সরি, প্রাচীন যুগের আরবের লোকেরা, সরি আমি আবার বলছি, এটি 1 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছিল বার্ষিক পরীক্ষায়। গাইবান্ধা আদর্শ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বার্ষিক শিক্ষা সফরে শহরের দূরবর্তী প্রাচীন মনোহরগঞ্জে বেড়াতে গেল। সেখানে তারা বহমান খরস্রোতা নদীর দুধারে পরিত্যক্ত উঁচু বাঁধ দেখতে পেল। তারা সেখানে বেশ কিছু জরাজীর্ণ দালান দেখতে পেল। সে দালানের প্রাচীরে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ছিল। ছাত্ররা স্থানীয় প্রবীণ লোকদের সঙ্গে কথা বলে জানতে পারলো যে অতি প্রাচীনকালে এখানকার মানুষের জন দাঁতের অসুখ সহ বিভিন্ন রোগের ওষুধ তৈরি করেছিল। জল সেচের মাধ্যমে তারা খাদ্যশস্য উৎপাদন করত। এটা হলো একটা উদ্দীপক। এই উদ্দীপকটা পড়লেই বুঝতে পারবা যে এটা মিশরীয় সভ্যতা সম্বন্ধে ধারণা, মানে হিন্টস দিচ্ছে, একটা ছায়া ফেলতেছে। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, উদ্দীপকের নদীর সাথে মিশরীয় নদীর যে মিল খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা করো। আর ঘয়ে দেওয়া হয়েছে, মানব সভ্যতা বিকাশে প্রাচীন মিশরীয় সভ্যতা অবদান সমূহ আলোচনা করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যদি মিশরীয় সভ্যতার উপরে ভালো ভালো ধারণা থাকে, তাহলে এই যে আমি যে উদ্দীপকটা ক্লাস পরীক্ষায় দিলাম বা আজকে ধরো তোমাদের ক্লাসে থাকলে অবশ্যই দিতাম, তাহলে এখানে তোমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারতে যে এটা মিশরীয় সভ্যতার সঙ্গে বনে। কেন, প্রাচীন নদী, দুধারে উঁচু বাঁধের উপরে পাথর, প্রাচীন
দালান কোঠা সাংকেতিক চিহ্ন, তারা তাদের চিকিৎসা জানত। এর থেকে বোঝা যাচ্ছে যে এটা প্রাচীন মিশরের উপরে এটা ধারণা দেওয়া হয়েছে। যেহেতু তোমার প্রাচীন মিশরের উপরে পড়া আছে, সুতরাং এই উদ্দীপককে সামনে রেখে যেভাবেই প্রশ্ন হোক তুমি উত্তর করতে পারবে। তার শেষ কথা, COVID-19 এখনো পৃথিবী থেকে যায়নি, তবে আসার কথা যে ওষুধ আবিষ্কার, ভ্যাকসিন তৈরি হয়ে যাচ্ছে। তো এই শীতকালটা হয়তো একটু সমস্যা হতে পারে, তা যেটা স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলবা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমাদের সঙ্গে সরাসরি দেখা হবে, আবার পরবর্তী ক্লাসেও দেখা হবে। পরবর্তী ক্লাসে তোমরা পড়ে আসবা, বলবা আই এম এ জাহেলিয়া, অর্থাৎ রসুলের জন্মের আগের সময়ে আর উদ্দেশ্যটা কেমন ছিল, অন্ধকারচ্ছন্ন ছিল, বর্বর ছিল, অসভ্য ছিল, কোনো নবী রসুল ছিল না, কোনো ঐশীবাণী ছিল না, সেই সময়টাই হচ্ছে আই এম এ জাহেলিয়া বা অন্ধকারের যুগ, এটা বলবা। এবং সেই যুগের আরবদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবন কেমন ছিল এগুলো ভালো করে পড়বা। বিষয়টা হচ্ছে তোমার যদি কিছু পড়া থাকে তাহলে টিচার ক্লাসে লেকচার দিলে তুমি ভালোভাবে বুঝতে পারবা, আর একেবারেই যদি তোমার কোনো ধারণাই না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার অসুবিধা হবে। সুতরাং তোমরা আগামী ক্লাসে অবশ্যই আই এম এ জাহেলিয়া তোমরা আজকে পড়ে মানে মিশরের সভ্যতাটা ভালোভাবে পড়ে নিবা প্রয়োজনীয়। আর এখানে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, সেগুলো তোমরা ওই মূল বই, ইন্টারমিডিয়েট আসলে হয়তো মূল বই হয় না, তবু মূল বই বলতে আমরা যা বুঝি সেই বইগুলোতে প্রত্যেকটা লাইন পড়তে গিয়ে ওই ছোটো প্রশ্নগুলো তৈরি করে ফেলবা। তারপরে দুটা প্রশ্ন দিয়ে দিলাম, দ্য ডটার অফ দ্য নীল বলতে কী বুঝায়, কাকে বুঝায়, আর নীলনদের দান কোন দেশ, এই দুটা প্রশ্ন মুখস্থ করে নিবা, করে নিবা। আর মিশরীয় সভ্যতার উপরে একেবারে ডিটেলস দুইবার পড়বা মনোযোগ দিয়ে, তাহলেই হয়ে যাবে। এরপরে তোমার প্রশ্ন দেয়া হলে তুমি অনায়াসেই লিখতে পারবা। ঠিক আছে, ভালো থাকবো, ইনশাল্লাহ দেখা হবে।